হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 1 মে, আর এখন বাজে 8:10। আর এইমাত্র ম্যাগি বেরিয়ে গেল, আর ম্যাগি বেরিয়ে যাওয়া মানেই আমি কাপড় জামাগুলো তাড়াতাড়ি শুকোতে দিয়ে সোজা চলে এসেছি তোমাদের সামনে। আর আবার একটা নতুন ব্লগ শুরু হয়ে গেল, এখন চেষ্টা করছি রোজই একটা করে ব্লগ দেওয়ার। আর তোমরা অনেকে চাইছো যে তুমি ডেলি ব্লগ দাও, তো তাই জন্যে যা করছি সারাদিন, যা রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নতুনত্ব তো আর কি রোজ রোজ হবে বলো। আর আজকে রান্নাবান্না হচ্ছে পাঁপড়ের তরকারি করব, যেটা অনেকে দেখতে চেয়েছে রেসিপিটা পাঁপড়ের। তো আজকে আমি পাঁপড়ের তরকারি করব, আর আমার জন্য করব একটু ডিমের ঝাল, মানে ডিমের কারি টাইপের, আলু টালু না দিয়ে গা মাখা মাখা ডিমের কারি। আর মেয়ের চিকেন টেরিয়াকি হবে, ও এইসবগুলো কোনোটাই খেতে চায় না, তাই জন্য ওর একটু চিকেন টেরিয়াকি করে দেবো, ও খুশি মনে ভাত দিয়ে খেয়ে নেবে। তো আর ম্যাগির তো যেরকম মাংস ভাত হয় জানোই তোমরা। তো এই আজকের মানে মেনু ঠিক করে রেখেছি। আর একজন বলছো আমাকে যে আমি কেন, মানে আমি কি করে এত স্বতঃস্ফূর্ত থাকি, মানে সবসময়তেই এত হাসি খুশি, এত স্বতঃস্ফূর্ত কীভাবে থাকি, কীভাবে নিজেকে এত ঠান্ডা রাখি, কি বলি বলো তো। মানে আমি এরকমই আসলে, কিছু প্ল্যান করে যে আমি করছি বা ব্লগ করছি বলে খুব হাসি খুশি দেখাচ্ছি তা কিন্তু না, আমি এরকমই। আমি খুব একটা প্রবলেমের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসি না। প্রবলেম তো আসবেই বলো, জীবনে প্রবলেম থাকবে না এরকম কখনো হয়? প্রবলেম আসবে, আমি চেষ্টা করি কি করে তাড়াতাড়ি তার সলিউশনটা বার করে আবার সামনের দিকে এগিয়ে যেতে। ওই একটা জিনিস নিয়ে সারাদিন ধরে ভাববো, চিন্তা করব, মন মরা হয়ে পড়ে থাকবো, ভালো লাগে না। দেখো, দুঃখ তো নিশ্চয়ই আছে, প্রবলেম নিশ্চয়ই আছে, এরকম হয় না। আমি যদি বলি যে না আমি একেবারে সারা পৃথিবীর সবথেকে মানে সুখী মানুষ, এটা পুরোপুরি বাজে কথা, সেটা নয়। আছে, অনেক কিছুই আছে মনের মধ্যে, অনেক কিছুই হয়, অনেক কিছু রাগ হয়, মানে অনেক কিছু ব্যাপারে রাগ হয়, অনেক কিছু ব্যাপারে বিরক্ত হয়, বিরক্ত লাগে, সব কিছুই হয়, কিন্তু সেটার মধ্যে খুব একটা নিজেকে জড়িয়ে রাখি না। দিন চলেছে, মানে চলছে, আমিও চলছি, মানে এইভাবে আর কি, এরকমই আমি, কি বলবো বলো। মানে এটুকু জানবে যে আমি ব্লগ করছি বলে কিন্তু কিছু আর্টিফিশিয়াল দেখাই না, বা কিছু একটা মেকওভার করে রাখি নিজের ওপরে, অনলি বিকজ ব্লগ করছি তোমাদের সামনে আসছি, সেটা কিন্তু একেবারেই নয়। আমাকে মানে এই অন ক্যামেরা তোমরা যা দেখতে পাচ্ছ, আমাকে সামনাসামনি যারা দেখে তারাও কিন্তু আমাকে এভাবেই দেখে, কোনোরকম কোনো চেঞ্জ নেই। এই গেল একটা কথা। আর একজন বলেছো যে, আরও একজন না, বেশ অনেকে আমাকে সাজেস্ট করেছো যে মাছ মাংসগুলো সব কৌটো করে করে রাখতে, মানে টিফিন বক্সে করে করে রাখতে, প্লাস্টিকের প্যাকেটে না রাখতে। অ্যাকচুয়ালি আমি টিফিন বক্সে করেই রাখতাম, জানো তো, আমার মাংসর একটা বড় টিফিন বক্স ছিল, তার মধ্যে সব মাংসগুলো রাখতাম। আর মাছের, আমরা তো খুব একটা বেশি মাছ কিনি না, ভ্যারাইটিস মাছ কিনি না, ওই বড় মাছ মানে কাতলা পেটি আর চিংড়ি, মোটামুটি এটাই এর মধ্যে থাকি। খুব রেয়ার হলে হয়তো একটু পার্শে কিনলাম কিংবা ট্যাংরা কিনলাম, সে মানে নমাসে ছমাসে। তো আমি কৌটো করেই রাখতাম, আমি টিফিন বক্সে করেই রাখতাম। আর তবে কি হয়েছে না, ওই ফ্রিজারের জায়গাটায় না মোটে জায়গা হতো না, মানে মাছের একটা পুরো ডিব্বা, আবার মাংসের একটা ডিব্বা, আবার চিংড়ি মাছের একটা ডিব্বা, এইগুলো করে না পুরো ফুল হয়ে যেত। এবার আমাদের আইস কিউব রাখার যে কন্টেনারটা আছে সেটাকে আর ঢোকানো যেত না, তো যে কারণে আমি আবার ওই প্যাকেটে সিস্টেমে চলে এসেছি। জানি প্যাকেটের সিস্টেমটা অনেক ঝামেলা, আর রাখাও উচিত না, বাট ওই রাখছি। এবার ফিউচারে আমি বলেছিলাম যে আমার কিচেনটাকে মেকওভার করবো, ইচ্ছে আছে, তো সেই তখন আমার ফ্রিজটাকে চেঞ্জ করার একটা প্ল্যান আছে। তো ফ্রিজটা চেঞ্জ করে একটু বড় ফ্রিজ নেবো, এটাই ইচ্ছে আছে, 3-ডোর ফ্রিজ নেবো। আর তো তখন জায়গাটাও বেশি পাবো, তো তখন আবার কন্টেনারে রাখাও আরম্ভ করব। এখন আমার এই ফ্রিজটা একটু গণ্ডগোলও করছে, গণ্ডগোল করছে মানে এমনি কাজকর্ম ঠিকই করছে, বাট ওই পাশের যে রাবার টিউবিংটা থাকে না, ওটা একটু স্লাইট লুজ হয়ে গেছে। এটা অনেক পুরনো ফ্রিজ, মানে প্রায় 12 বছরের ফ্রিজ, 12-13 বছরের ফ্রিজ এটা, তো ওই হয়েছে একটুখানি টিউবিংটা খারাপ হয়ে গেছে। এমনি বন্ধ হয় না তা না, কিন্তু বুঝতে পারি একটু খারাপ হয়েছে, তো সেই জন্যে আমার ইচ্ছে আছে এটাকে চেঞ্জ করার।
তো সেই সবই তো সময়ের অপেক্ষা না, মানে জানোই তো তোমরা, আমি মোবাইলটাই এখন অবধি কিনে উঠতে পারিনি, তো ফ্রিজ সবই করব আস্তে আস্তে, সবই মানে মাথায় আছে এবং সবের জন্য প্রস্তুতিও নিচ্ছি, তো দেখা যাক কবে টাইম আসে কবে করি। তবে ইচ্ছে আছে, মানে ওটাও একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে, যেরকম মোবাইল কেনা একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে, তেমনি আমার পুরো কিচেনটা মেকওভার করারও একটা প্ল্যানিং আছে, দেখা যাক কবে কি করি। তো চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই রোজ আমার অর্ধেক বকবকানি শেষ হয়ে যায় জানো তো। তো আর প্রচণ্ড গরম, সেটা নতুন করে কি বলবো বলো, ভীষণ গরম, বিরক্তিকর গরম একদম। তো তাতেও চালাতে তো হবে, রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সেটার তো কোনো কমতি হয় না। তো চলো তাড়াতাড়ি, আর পাঁপড়ের তরকারিটা আজকে আমি করছি, আমি কিন্তু আমার মতো করে করি, বুঝেছো তো, পাঁপড়ের তরকারি অনেকে অনেক রকম করে কিন্তু আমি আমার মতো করে খুব সিম্পল ওয়েতে করি, শর্টকাট মেথডে করি, সেটাই আমি তোমাদের দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একবার করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর চলো তাহলে রান্নাঘরে চলে যাই। এই এই দেখো, এই সামারে এই প্রথম আমার বাড়িতে একটা তরমুজ এলো, আনতে দিয়েছিলাম, হাজির হয়ে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে আমি ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর তরমুজটা দেখলে, এই সিজনে এই প্রথম তরমুজ আমি কিনলাম। ওই আমার একটা লোক আছে, সে টুকটাক বাজার করে দেয়, তো কলা তরমুজটা এনে দিয়েছে। আমি ফ্রুট স্যালাড খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আর কোনো ফ্রুট নেই জানো তো, এই কলা আর তরমুজ ছাড়া আর কিছু নেই। আমি রেসিপিটা তোমাদের বলে দিচ্ছি, তো তোমরা সেটাকে করে কিন্তু খেতে পারো। আর আমার কাছে এখন উপস্থিত সেরকম কোনো ফল নেই বলে আমি আর ফ্রুট স্যালাডটা করতে পারছি না। তোমরা সব মানে বিভিন্ন রকমের ফল কাটবে, ছোট ছোট করে কিউব করে করে আর একটা বাটিতে নিয়ে তাতে টক দই দেবে বা মিষ্টি দই, যেটা তোমরা পছন্দ করো সেইটা দেবে, দিয়ে ভালো করে ওর সঙ্গে মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবে একটা কৌটো করে, চিল্ড হয়ে যাবে, তারপর সেটা খেয়ে দেখো। ডিপ ফ্রিজে যদি না চাও তোমরা নিচেও রাখতে পারো, মোটামুটি যেন জিনিসটা খুব ঠান্ডা থাকে, তো সেটা খেতে কিন্তু হেভি লাগে, তোমরা করে দেখো। আমি করে দেখাতে পারছি না, আমার এখন কোনো ফল টল নেই, কিন্তু মুখে আমি রেসিপিটা বলে দিলাম, তোমরা করতে পারো। তো চলো এবারে আরম্ভ করে দিই, ডিমের কারি করবো, ব্রেকফাস্টে ডিম হবে, সেগুলোর জন্য ডিম সেদ্ধ করতে দিই, আর দিয়ে পাঁপড়ের তরকারিটা আগে করবো। যারা যারা পাঁপড়ের তরকারির জন্য রিকোয়েস্ট করেছে তারা কিন্তু মাস্ট আজকে পুরো রেসিপিটা দেখে নেবে, চলো। তো এই দেখো কাটাকাটিগুলো শেষ করেছি, এই আমি একার জন্য করছি, তো যে কারণে এই একটা পাঁপড় নিয়েছি আর একটু ভাঙা অংশ ছিল সেটাকে নিয়েছি, আর তার জন্য একটু আলু কিউব করে কেটে রেখেছি। আর পাঁপড়ের তরকারিটা কিন্তু নিরামিষ, আর এখানে একটু পেঁয়াজ আর টমেটো করে রেখেছি, এটা হচ্ছে ডিমের ওই একটু কারি মতো করব, তো সেইটার জন্যে। তো চলো এবার রান্নাটা স্টার্ট করি। আর এখানে বোনলেস চিকেন একটুখানি রেখেছি, মেয়ের জন্য একটু টেরিয়াকি করে দেবো, এটা পরে করব। তো দেখো তেল গরম করে নিয়েছি, আমি সর্ষের তেলে রান্নাটা কিন্তু করছি, আর কড়ায় তেল গরম করে আমি প্রথমে কড়াটাকে গ্যাসটাকে কিন্তু একদম লো করে রেখেছি, একটু হিং দেবো, একটু সর্ষে দিচ্ছি ফোড়ন, আর দিচ্ছি একটু জিরে, এগুলো যখন ফুটে আসছে তখন আমি এতে আলুটা দিয়ে দেবো। আমি আবারও বলছি আমি কিন্তু আমার মতো করে করছি, যেহেতু এটা একার জন্য করছি তাই সবই কিন্তু খুবই সামান্যর ওপর দিচ্ছি, মানে অল্পের ওপর। এই একটু জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু জিরে পাউডার দিলাম, ধনে পাউডার দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি, দিয়ে এতে আমি একটু অল্প জল দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই টমেটো হাফ ছিল, হাফ আমি ডিমের কারিতে দেবো, আর এই হাফ আমি এইতে এরকমভাবে জাস্ট হাত দিয়ে ছিপে দিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে কিন্তু টমেটো পেস্ট করেও দিতে পারো, কোনো ব্যাপার না, আমি আমার একার জন্য করছি তাই জন্য আর অত কিছু করলাম না, এই হাত দিয়েই কুচিয়ে দিয়ে দিলাম, এতে একটু ফুট আসুক, তারপরে আমি পাঁপড়গুলো দেবো। আচ্ছা, পাঁপড় কিন্তু অনেকে ভেজে দেয়, অনেকে পাঁপড় সেঁকে দেয়, মানে যে যেরকম ইচ্ছে সেরকম করতে পারে, আমি কিন্তু পাঁপড়টা একদম এমনি দিই, আমি ভাজিও না আর সেঁকিও না। তো আমার এই জলটা মানে গ্রেভিটায় দেখো ফুট এসে গেছে, এবার আমি পাঁপড়গুলো, এই পাঁপড়টা নিয়েছিলাম জাস্ট হাত দিয়ে ভেঙে ভেঙে এতে দিয়ে দিচ্ছি,
অল্প মাপড় দিয়েছি আমার একার জন্যে, তো এক কাঁড়ি হয়ে গেলে আর খাওয়া যায় না। তো পাঁপড়টা এর সঙ্গে সেদ্ধ হতে থাক, আর আমি গ্যাসটাকে একটু কমিয়ে এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দেবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে না। তোমরা আলুটা ইচ্ছে করলে আগের থেকে বয়েল করেও দিতে পারো, মানে সেদ্ধ করেও দিতে পারো, আমি আর সেটা দিইনি, তো যে কারণে আমার একটু টাইম লাগবে আলুটা পুরো সেদ্ধ হতে। তো এই আমি এটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার অন্য কাজে যাই। তো পাঁপড়ের তরকারিটা চাপিয়ে দিলাম, দেখলে তোমাদের যাদের যাদের ইন্টারেস্ট ছিল পাঁপড়ের রেসিপি মানে পাঁপড়ের তরকারি রেসিপিটা জানবে, তা তারা নিশ্চয়ই এখন দেখছো। তো তোমরা এইভাবে একবার করে দেখতেই পারো। তো দেখি আমার ডিম সেদ্ধগুলো হয়েছে কিনা, আর এরপরে ডিমের কারিটা করব, আর তারপরে মেয়ের লাস্টে তেরিয়াকি চিকেন একটু করে দেবো। আবার গরম হচ্ছে জানো তো, প্রচণ্ড ঘাম হচ্ছে। এর মধ্যে কিন্তু মহিলা ফিরে এসেছে ওয়াক করে, ওর হাত পা ধুয়েও দিয়েছি আর বাড়ি টাড়ি মপও করে দিয়েছি। ওই একই জিনিস তোমাদের আর রোজ রোজ কি দেখাবো বলো, তোমরাও বোর হবে যে একই জিনিস মন দেখায়, তো তাই জন্যে ওগুলো আর দেখাইনি। তবে মহিলাকে তো না দেখালে আমি আবার নিশ্চয়ই অনেকে বলবে যে মহিলাকে দেখালে না কেন, তো তাই জন্যে মহিলাকে দেখিয়ে দিচ্ছি। এই যে মহিলা আজকে ঘরে পাখা চালিয়ে দিয়েছি, সেখানে বসেনি, এই গরমের মধ্যে মেন যে দরজাটা তার সামনে এসে বসেছে, এই দেখো মহিলাকে দেখেছো, এই মাত্র ঘুরে এলো। তো মহিলাকে দেখিয়ে দিলাম, মহিলা আজকে ঘরে পাখা চালিয়ে দিয়েছি, আমি এখন পাখাটা বন্ধ করতে যাচ্ছি, পাখা চালিয়ে দিয়েছি, পাখার তলায় বসলো না, কে জানি কেন, এক একদিন এক এক রকম আর কি। তো পাখাটাকে বন্ধ করে দিই, পাখা বন্ধ করে দিলাম, ঘরে বসেনি, এখন ওই গরমে গিয়ে বসেছি, আর কি করা যাবে। চলো আবার আমি ওই গরমের জায়গায় ঢুকি রান্নাঘরে আর কি। তো এই দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, তিনটে ডিম, দুটো ব্রেকফাস্টে হবে আর একটা আমার কারি হবে। তো এই ডিম সেদ্ধটাও হয়ে গেছে, আর পাঁপড়ের তরকারি ঢাকাটা খুললাম, ঢাকাটা খুলে দেখলাম আবার গ্রেভিটা একেবারে শুকিয়ে কাট হয়ে গেলে তলাটা ধরে যাবে, তো তাই জন্যে একটুখানি নেড়ে দিই। না এখনও পুরোপুরি আলুও সেদ্ধ হয়নি, তো কাজই আরও কিছুটা টাইম লাগবে। এই দেখো যখন ঘরে গিয়ে পাখাটা বন্ধ করে এলাম, মহিলা তখন ঘরে যাচ্ছে, দেখেছো রুমে যাচ্ছে, ও যে কোথায় যাবে কি করবে নিজেই জানে না। এই দেখো এই দেখো বসলো, বেডরুমে বসলো যখন পাখাটা বন্ধ করে দিয়েছি, আবার পাখাটা চালু করে দিয়ে আর কি। এই দেখো এই দেখো ফ্যানটা অন করে দিলাম, মহিলা শুয়ে পড়লো, ফ্যানের হাওয়ায় বেশ হাসি হাসি মুখ নিয়ে শুয়ে পড়লো, মানে বেশ আরাম লাগলো আর কি, ফ্যানটা চালিয়ে দিলাম। মহিলার কীর্তিকলাপ আমি সেই ডাইরেক্ট টেলিকাস্ট করার মতো তো তোমাদের দেখাচ্ছি, ক্যামেরা নিয়ে পেছন পেছন যাচ্ছি ও কী করছে দেখাবার জন্যে। যাই হোক, মানে গরম থেকে মনে হয় গরম লেগেছে, বুঝেছো তো, সোজা চলে গেছে বেডরুমে। এবার বেডরুমে গিয়ে আমি তো ওদিকে তখন পাখাটা তোমাদের সামনেই বন্ধ করে এলাম, আবার চালু করে দিলাম, এখন হাসি হাসি মুখে শুয়েছে। তো এই দেখো আমার পাঁপড়ের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এই মাত্র জাস্ট গ্যাসটাকে অফ করে দিলাম, কেননা তলাটা ধরে যাচ্ছে দেখেছো, আর তেলও ছেড়ে এসেছে। এর ওপরে তোমরা চাইলে একটু ঘি দিয়ে দিতে পারো, খেতে ভালো হবে, আমি কিন্তু কিছুই দিচ্ছি না। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিই, এক এক করে কাজগুলো সাজছি, বুঝেছো তো। এই যে ডিম, আমার এটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষাচ্ছি, সাইড দিয়ে দেখো একটু তেলও ছেড়ে এসছে, এইবারে আমি এতে ডিমটা দিয়ে দিচ্ছি। এটা এরকম মাখামাখাই হবে, ঝোলঝোল নয়, এটা তো ডিমের ঝোল নয়, এই ডিমের রসা বলো, ডিমের কষা বলো, যা বলো, ডিমের কারি বলতে পারো, ডিমের ঝাল বলতে পারো, যে যা পারবে বলো, এটা আর কি তাই। এই ডিমের কারিটা আমি নামিয়ে নিলাম। তো এই দেখো আমার ডিমের কারি, Thank you.
ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, একটু তরমুজ, একটা কলা আর একটা ডিম। তো এখন বাজে প্রায় 9:15-20 আর আমি ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি ডাইনিং টেবিলে। ওদিকে মেয়ের টেরিয়াকি চিকেনটা হচ্ছে, ভাতও হয়ে গেছে, সবই হয়ে গেছে, রান্নার পাট শেষ। আমি এখন তরমুজ, আজকে নতুন তরমুজ আনলাম, তরমুজ খাবো না তাই কখনো হয় বলো? পার্শিয়াল লকডাউন স্টার্ট হচ্ছে নিশ্চয়ই তোমরা সবাই জানো, তাও আমি বলছি, কেননা আমি আমাকে করোনার ব্যাপারেও বলতে বলা হয়েছিল যে দিদি তুমি করোনার ব্যাপারে কিছু বললে না, মানে কোভিডের ব্যাপারে। তো তাই জন্যে আমি, যদি বাই চান্স কেউ না জেনে থাকো, তো তাই জন্যে আমি বলে দিচ্ছি, পার্শিয়াল লকডাউনের ব্যাপার একটা স্টার্ট হয়ে গেছে 30th April থেকে। মলস, বিউটি পার্লার, মুভি থিয়েটার, এগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আর ছোট ছোট দোকান যেগুলো আছে বা বাজারপাতি, এগুলো সব সকাল 7টা থেকে 10টা অবধি খোলা থাকবে, আবার 3টের থেকে 5টা অবধি খোলা থাকবে। বাট নেসেসারি যেগুলো ব্যাপার, মানে এসেনশিয়াল যেগুলো স্টোর আছে, ফার্মেসি বলো বা গ্রসারি বলো বা যাবতীয়, সেগুলো কিন্তু মানে টোটালি খোলা থাকবে, সেগুলোর ওপর কোনো বিধিনিষেধ স্টার্ট হয়নি। আর ট্রেনের কথাও তো এখন অবধি কিছু বলেনি। আর কোনো রকম সোশ্যাল গ্যাদারিং হবে না, যেমন বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান, কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো মিটিং, মানে কোনো কিছু যেখানেই তোমার গ্যাদারিংয়ের ব্যাপার আছে, সেগুলো কিন্তু সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই আর ফার্মেসি টার্মেসি তো খোলা থাকবেই, এগুলো তো ভেরি মানে এসেনশিয়াল জিনিস যেগুলো। আর যতখানি পারবে বাড়ির মধ্যে থাকবে। পুরো লকডাউন কবে স্টার্ট হবে জানি না, এখন তো পার্শিয়াল চলছে, পার্শিয়াল দিয়ে শুরু হোক, তারপরে আবার কি করে, কি গভর্নমেন্ট থেকে ডিরেকশান দেয় সেই মতো আমাদের আবার চলতে হবে। আর মাস্ক তো মাস্ট এখন অবধি, মানে আমি আজকেও ইউটিউবে একটা প্রোগ্রাম দেখছিলাম, একটা নিউজ চ্যানেল, এক ভদ্রলোক আর ক্যামেরাম্যান নিয়ে বেরিয়েছেন। তো তিনি ট্রেন স্টেশনে গেছেন, কোনো একটা ট্রেন স্টেশনে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে, মানে 40% অফ দ্য পপুলেশন, মানে ওই স্টেশনের যা পপুলেশন বলছি, 40% তার মধ্যে কোনো মাস্ক পরেনি। এবং মাস্ক পরেনি মানে এক একজনের এক এক রকম অজুহাত, এক একজন বলছে পকেটে আছে, এক একজন বলছে ভুলে গেছি, একজন বয়স্ক লোক তিনি বলছেন আমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে, করোনা এসে নতুন কিছু আমায় করতে পারবে না, আমার যদি কপালে লেখা থাকে করোনায় মরবো তো মরবো, যদি লেখা থাকে করোনায় বাঁচবো তো বাঁচবো। এইগুলো আজকালকার দিনে যেখানে আমরা ক্লেম করি যে আমরা খুব শিক্ষিত, আমরা সবাই এডুকেটেড, সবাই আমরা লিটারেট, এই কথাগুলো কি বলা সাজে? আমার তো মনে হয় না। মানে কপালে কি লেখা আছে, দেখো কপালে সত্যি কি লেখা আছে কেউ জানে না, এবং তা সেই মতোই আমাদের হবে। কিন্তু তাহলে তো দাঁড়াও তরমুজটা খাই, তাহলে তো আমাদের যে জ্বর হয় বা আমাদের যে পেট খারাপ হচ্ছে বা আমাদের টুকটাক যাই হোক না কেন, আমরা সঙ্গে সঙ্গে ওষুধ খাই কেন? তাহলে তো আমরা বলতেই পারি আমরা কপালের ওপর ছেড়ে দিয়ে বসে থাকি, ও জ্বর হয়েছে, ও আপনি আপনি সেরে যাবে, এখন কিছুদিন কাতরাই, তারপর যদি মরে যাই যাবো, নাহলে বেঁচে থাকবো। এইগুলো কথাগুলো জাস্ট মানে নিজেদের অ্যারোগেন্সি আর কিছুই না। এবার আমার মনে হয় যে সব লোকেরা এইসব কথাগুলো বলে, তারা বলুক, তাদের সেটা ব্যক্তি স্বাধীনতা, কে কী বলবে না বলবে, কিন্তু তাদের জন্যে যে আরও অন্য লোকেদের বিরাট বিপদ এসে যাচ্ছে, তাদের ফ্যামিলি সাফার করছে, এইগুলো তো নিশ্চয়ই চিন্তা করা উচিত, এইখানে অ্যারোগেন্সিটা দেখানো তো উচিত না। আমি যেখানে দেখবো যে আমার জন্যে আর একজন অ্যাফেক্টেড হয়ে যাবে, আমার জন্যে আর একজনের বাড়িতে মানে কান্নাকাটি লেগে যাবে, সেটা আমি কখনোই করবো না, তো এটা করা উচিত না। না আমি এখন বসে রইলাম কি না, আমি আমার কপালে কি লেখা আছে, আমার দেখা যাবে, আমার হবে, এইটা বলাটা সাজে না। কিন্তু অনেক বয়স্ক লোকেরা এইসব কথাগুলো বলছে, তাদের কিন্তু সাজে না। তার হয়তো আজকে যাবার বয়স হয়ে গেছে, তার হয়তো নিজের কোনো ফ্রাস্ট্রেশন আছে, সে বলছে, কিন্তু সবার তো তা না। না তো কথাটা বলার আগে চিন্তা করা উচিত যে কি বলছি। আমার এটা ব্যক্তিগত সাজেশান যে স্যানিটাইজার তোমরা যদি কেনো না, তাহলে চেষ্টা করবে ফার্মেসি থেকে কেনা, কেননা অনেক দেখছি আমি রাস্তায় বসে স্যানিটাইজার বিক্রি করছে। এবং আমি আমার নজরে এরকমও এসছে, গোলপার গড়িহাট এলাকায় এক ভদ্রমহিলা
মাটিতে বসে তার একটা মাস্কের দোকান রয়েছে, সে মাস্ক বিক্রি করছে, আর সে মাটিতে বসে একটা এত বড় বোতল, তার মধ্যে ব্লু কালারের কিছু একটু আছে, বাকিটা সে জলের বোতল থেকে জল ঢালছে এবং ঢেলে এরকমভাবে শেক করছে, করে সে ছোট ছোট বটলে ভরছে, এবং আমার যদ্দূর মনে হলো সে সেইগুলো বিক্রি করবে স্যানিটাইজার বলে। সেটা কি কার্যকরী কিছু হবে আদৌ? মানে মানুষ এটা পয়সার জন্যে যা পারছে করছে, কিন্তু আমি বলবো আমার পরিবারের যারা আছো, আমি তো সবাইকে অ্যাওয়্যার করতে পারি না, সবাইকে গিয়ে আমি তো চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারি না, তো আমার গণ্ডি হচ্ছে আমার পরিবার, মানে তোমরা মুন আনলিমিটেড পরিবারে যতজন আছো, এবং আমার মা, আমার চেনা পরিচিতি বা আমার মেয়ে, এই এইটুকুর মধ্যেই আমার, মানে আমার যতটুকু গণ্ডি তার মধ্যেই আমি যারা আছে তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে তোমরা প্লিজ পারলে স্যানিটাইজার যদি কিনতে হয় তাহলে কোনো একটা ফার্মেসির থেকে কিনো, তাতে যদি 10 টাকা বেশি দিতে হয় তাও বি ঠিক আছে, বাট রাস্তার দোকান থেকে স্যানিটাইজারটা না কেনাই ভালো। গরমের মধ্যে পাখা না চালিয়ে অনেক বকবক করে ফেললাম। তরমুজগুলো দারুণ খেতে, মিষ্টি আছে, বাট ঠান্ডা হয়ে থাকলে না বেশি ভালো হতো জানো তো, গরম তো, মানে গরম মানে জাস্ট এনেছে আর কেটে খাচ্ছি, তো খুব একটা টেস্টি লাগছে না। এটা ঠান্ডা হলে, তবে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, পুরোটা প্লাস্টিকে মুড়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এবারে ঠান্ডা হলে বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। তো চলো শোনো, আমি এখন ক্যামেরাটাকে অফ করছি, পাখাটাকে অন করছি, করে আমি বাকি ব্রেকফাস্টটা একটু খাই, খেয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। তোমরা কিন্তু কোথাও যাবে না, থাকবে আমার সাথে। এখন বাজে 9:45, আর আমি ব্রেকফাস্ট করে বেডরুমে চলে এসেছি। এই 10টা অবধি এখন একটু মোবাইলে এদিক ওদিক দেখি, তারপরে মাকে কল করব। আর তোমাদের ওই লকডাউনের ব্যাপারে যে ইনফরমেশনগুলো দিচ্ছিলাম তার মধ্যে একটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে অনলাইন সার্ভিসেসগুলো কিন্তু সমস্ত খোলা থাকবে, মানে অনলাইনে যেগুলো ডেলিভারি হয়, খাবার দাবার বলো বা অন্য কিছু বলো, সব কিছুই কিন্তু যেরকম চলছে সেরকমই থাকবে। তো ঠিক আছে, তাহলে আবার পরে আসছি, এখন পাখাটা চালিয়ে একটু বসি, বসে এই 5-10 মিনিট একটু টাইম কাটাবো, মোবাইল ফোবাইল দেখবো, দেখে তারপরে মাকে কল করব, তারপরে আসছি। এই যে অরেঞ্জ স্কোয়াশ করে নিয়ে চলে এসেছি, আর আমার চানও হয়ে গেছে, ম্যাগিকে খেতেও দিয়ে দিয়েছি, তো এই টাইমটা আমার একটু রিল্যাক্স করে বসে অরেঞ্জ স্কোয়াশ খাওয়ার টাইম। শরীরটা মানে বাইরেটা চান করে ঠান্ডা করেছি, ওর ভেতরটাকেও ঠান্ডা করছি। আর তার সঙ্গে তোমাদের কাছ থেকেও বিদায় নেওয়ার টাইম এসে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তাই এখানেই শেষ করে দিচ্ছি আজকে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, পাশে বেল আইকনটাকে প্রেস করে, তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আজকে যা করলাম, যেরমভাবে কাটলো সকালটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন আর কাজের মধ্যে কিছুই বাকি নেই, এই অরেঞ্জ স্কোয়াশটা বসে বসে খাবো যতক্ষণ ম্যাগি খাচ্ছে, তারপরে আমরা কিছুক্ষণ পর আমরাও লাঞ্চ করব, করে একটা পাওয়ার ন্যাপ নেবো, তারপর আবার বিকেল হলে দেখা যাবে কি হয় না হয়। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবার পরের ভিডিওয়ে চলে আসব অন্য কিছু নিয়ে। তো টিল দেন খুব ভালো থাকবে, খুব সেফ থাকবে, সাবধানে থাকবে, আর বাড়ির সবাইকে অনেক ভালো রাখবে।